আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমরা নতুন চ্যানেল ক্রিয়েট করে থাকি, অর্থাৎ নতুন নতুন ইউটিউবার, আমরা আসলেই অনেক কিছু থেকে অজানা বিষয় থেকে যাই, যে বিষয়গুলো আমরা অনেকেই জানি না, অনেকেই বুঝি না। আসলে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যদি আপনারা মনোযোগ সহকারে শোনেন তাহলে বুঝতে পারবেন, আর যদি মনোযোগ সহকারে না শোনেন তাহলে কিন্তু আসলে বুঝতে পারবেন না। আমরা যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, আসলে এই ইউটিউব চ্যানেলটা কি মনিটাইজেশন পাবে কি পাবে না, আসলে এই বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলবো। যদি আপনি এমন একটা চ্যানেল ক্রিয়েট করেছেন, আপনার সেই চ্যানেলটা মনিটাইজেশন পেল না, তাহলে তো আপনার স্বপ্ন পূরণ হবে না। এই স্বপ্ন পূরণ করার জন্য আপনাকে চ্যানেল খোলার আগে অবশ্যই এই ভিডিওটি দেখতে হবে, আসলে কোন চ্যানেলগুলো মনিটাইজেশন পাবে, কোন চ্যানেলগুলো মনিটাইজেশন পাবে না। এখন আপনার চ্যানেলটি মনিটাইজেশন পাবে কি না আপনি আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। অর্থাৎ আমি এখানে ক্যাটাগরির কথা বলবো না, এখন 10টা চ্যানেলের কথা বলবো, অর্থাৎ 10টা টপিক্সের উপরে যে ভিডিওগুলো তৈরি হবে, যে চ্যানেলগুলো তৈরি হবে, এই চ্যানেলগুলো মনিটাইজেশন পাবে না। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটি ছাড়বেন না, অর্থাৎ স্কিপ করবেন না, ভিডিওটি পার্ট টু পার্ট পর্যায়ক্রমে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে পরবর্তীতে নিত্য নতুন সকল আপডেট আপনারা সবার আগে পেতে পারেন। তো আমরা আসলে এখন আপনাদেরকে আমি দেখাবো সেই 10টা চ্যালেঞ্জ। আমি 10টা চ্যালেঞ্জ আসলে এখানে আমার ডায়েরিতে লিখে রাখছি, আপনারা দেখেন, আমি পর্যায়ক্রমে একটা একটা করে পরে আপনাদেরকে শোনাবো। প্রথম যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে ডিজে রিমিক্স, অর্থাৎ নাম্বার ওয়ান যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে ডিজে রিমিক্স। এখন ডিজে রিমিক্স আসলে এই চ্যালেঞ্জটা কি, এই ক্রিয়েটরটা কি, ডিজে রিমিক্স বলতে কি বোঝানো হয়? আমরা ডিজে রিমিক্স বলতে যা বুঝি, বিভিন্ন গান, বিভিন্ন মুভি, বিভিন্ন গানের সিস্টেম কাট কাট কইরা তারা একটা মিউজিক দিয়ে ডিজে বানায়। এইসলে আসলে এই ডিজে যে চ্যানেলগুলো আছে এই চ্যানেলগুলো কখনো মনিটাইজেশন পাবে না, এগুলোতে কাজ করে আসলে লাভ নাই। এখানে যে লক্ষ লক্ষ ভিউয়ার্স হয় বা মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স হয়, মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব হয়, তাও এই চ্যানেলগুলো কখনো মনিটাইজেশন পাবে না। তাই আপনারা ডিজে রিমিক্স চ্যানেল ক্রিয়েট করা থেকে বিরত রাখবেন। নাম্বার টু যে চ্যানেলটা সেটি হচ্ছে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও, অর্থাৎ হোয়াটসঅ্যাপে যে ভিডিওগুলো দেওয়া হয় ওই ভিডিওগুলো দিয়ে যদি কেউ কোনো চ্যানেল ক্রিয়েট করে, অর্থাৎ ওই স্ট্যাটাসের ভিডিওগুলো যদি কেউ তার চ্যানেলে আপলোড দেয়, তাহলে ওই সব চ্যানেল কখনো মনিটাইজেশন পাবে না। যার কারণে আপনারা হোয়াটসঅ্যাপ যে ভিডিওগুলো আছে, অর্থাৎ হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে ভিডিওগুলো আমরা পাই, এই ভিডিওগুলো কখনোই আপনারা চ্যানেলে আপলোড দিবেন না, মনিটাইজেশন তাহলে আপনারা কখনোই পাবেন না। নাম্বার থ্রি যে ক্যাটাগরির কথা বলবো সেটি হচ্ছে গেমিং চ্যানেল, অর্থাৎ গেমিং চ্যানেল। আপনি গেমিং চ্যানেল বলতে কি বোঝানো হচ্ছে, আপনি একটা গেমের স্ক্রিন রেকর্ড করলেন, ভিডিওটা দিয়ে দিলেন, আসলে এইসব চ্যানেল কখনোই মনিটাইজেশন পাবে না। কিন্তু এখানে একটা শর্ত আছে, যদি আপনি সেখানে ফেস দেন, অর্থাৎ আপনার কণ্ঠ দেন, আপনার ফেস দেন, তাহলে আপনি গেমিং চ্যানেলে মনিটাইজেশন পাবেন। কিন্তু যদি আপনি শুধু স্ক্রিন রেকর্ড করে, আপনি শুধু স্ক্রিন রেকর্ড করে যদি ভিডিওটা দেন, তাহলে আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না। অতএব স্ক্রিন রেকর্ড বাদ দিয়ে আপনাদেরকে ফেস দিতে হবে, আপনাদেরকে কণ্ঠ দিতে হবে, তাহলে আপনারা অবশ্যই এই চ্যানেলগুলোতে মনিটাইজেশন পাবেন। এখন নাম্বার ফাইভ যে চ্যানেলটার কথা বলবো সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়া ভিডিও, অর্থাৎ সোশ্যাল মিডিয়া ভিডিওর যে ক্রিয়েটর চ্যানেলগুলো আছে, অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এগুলো থেকে যে ভিডিওগুলো আমরা পাই, অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওগুলো আপলোড দেওয়া হয়, ওই ভিডিওগুলো যদি কাট করে নিয়ে এসে ইউটিউবে আপলোড দেওয়া হয়, এই চ্যানেলগুলো কখনো মনিটাইজেশন পাবে না। এগুলো যত লক্ষ লক্ষ ভিউয়ার্সই হোক, মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবই হোক, এগুলো কখনো মনিটাইজেশনের আন্ডারে আসে না, এগুলো মনিটাইজেশন কখনো পাবে না। নাম্বার সিক্স যে চ্যালেঞ্জটা সেটি হচ্ছে ইমেজ স্ট্রাইক স্লো ভিডিও, অর্থাৎ আমরা বিভিন্ন ইমেজ দিয়ে, কপিরাইট ফ্রি কিছু ইমেজ ডাউনলোড দিয়ে স্লোলি ভাবে একটা ভিডিও মোশন করে ছেড়ে দিলাম আলাদা মিউজিক দিয়ে, আসলে এইসব চ্যালেঞ্জ, অর্থাৎ এইসব ভিডিও যে চ্যালেঞ্জগুলোতে থাকবে সেই চ্যালেঞ্জগুলো কখনো মনিটাইজেশন পাবে না। তো আপনারা কখনো এগুলো করবেন না, এই চ্যানেলগুলো, অর্থাৎ যে কথা বললাম ইমেজ, অর্থাৎ আপনার যে সাইড ইমেজ দিবেন, যে স্লোলি ভিডিও করবেন, এই সব ভিডিও কখনো মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলে মনিটাইজেশন ইউটিউব রুলসের মধ্যে পড়ে না, ইউটিউব মনিটাইজেশন দেবে না। ক্রিয়েটিভ কমন ভিডিও কপিরাইট ফ্রি, ক্রিয়েটিভ কমন ভিডিও, অর্থাৎ আমি পাঁচটা ওয়েবসাইট জানি, যে ওয়েবসাইট থেকে যদি আমি ভিডিও আপলোড দিই সেগুলো কপিরাইট ফ্রি, এই কপিরাইট ফ্রি যদি আপনি ভিডিওগুলো আপলোড দেন, আপনি কখনো এগুলো থেকে মনিটাইজেশন পাবেন না, অর্থাৎ আপনার চ্যানেল এগুলোতে কখনো মনিটাইজেশন দেবে না। ইউটিউব যদি কমন ক্রিয়েটিভের কোনো ভিডিও দেখে সেগুলোতে কখনো মনিটাইজেশন দেবে না, তাদের লক্ষ লক্ষ ভিউয়ার্স হয়, লক্ষ লক্ষ সাবস্ক্রাইব হয় ওই চ্যানেলে, তার সে কখনো সেই চ্যানেল থেকে সে মনিটাইজেশন পাবে না। নাম্বার এইট যে ক্রিয়েটের কথা বলে সেটা টিকটক ভিডিও,
আপনারা টিকটক ফানি ভিডিও দেখছেন, টিকটক ফানি ভিডিও যদি ইউটিউব চ্যানেলে আপলোড করা যায় সেগুলো যদি লক্ষ লক্ষ ভিউয়ার্স হয়, মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স হয়, যদি সাবস্ক্রাইবার বেশি হয় তাহলে সে কখনো মনিটাইজেশন পাবে না। অর্থাৎ টিকটক যে ফানি ভিডিওগুলো এগুলো থেকে কখনো ইউটিউব পলিসি মনিটাইজেশন দেবে না। নাম্বার 9 যেটা হচ্ছে ফ্রাঙ্ক ভিডিও, অর্থাৎ ফ্রাঙ্ক ভিডিওগুলো আসলে কি, আপনি একটা জায়গা থেকে একটা কাট করছেন, আর জায়গা থেকে আরেকটা কাট করছেন, আর জায়গা থেকে আরেকটা কাট করছেন, এগুলো কাট করে একটা ফ্রাঙ্ক ভিডিও তৈরি করছেন। তা আপনার তো এখানে নিজের বলতে কিছুই নাই, আপনার মিউজিক নাই, আপনার কোনো ফেস নাই, আপনার কোনো কণ্ঠ নাই, এসব ফ্রাঙ্ক ভিডিও কখনো মনিটাইজেশন পাবে না। এসব ফ্রাঙ্ক ভিডিও থেকে আপনারা বিরত রাখবেন, এসব ফ্রাঙ্ক ভিডিও দিলে কখনোই আপনি চ্যানেলে মনিটাইজেশন পাবেন না। আপনারা এগুলো দেওয়া থেকে বিরত রাখবেন, এসব চ্যানেল কখনো ক্রিয়েট করবেন না। নাম্বার 10 যে চ্যানেলটার কথা বলবো সেটি হচ্ছে কি, হ্যাকিং গেম সাইট, মানি ইন্ডিভিজুয়াল এবং সেক্সুয়াল কিছু কন্টেন্ট যদি আপনি আপলোড করেন, এইসব কন্টেন্ট যদি আপনার চ্যানেলে থাকে তাহলে আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না। আপনারা সবসময় এগুলো দেওয়া থেকে বিরত থাকবেন। আপনাদের চ্যানেল যদি মনিটাইজেশন নিতে চান, মনিটাইজেশন পেতে চান, তাহলে এই যে 10টা টপিক্সের কথা আমি বললাম, আপনারা কখনোই এই টপিক্সগুলো আপনাদের ভিডিওতে আপলোড দিবেন না, আপনার ইউটিউব চ্যানেলে আপলোড দিবেন না, আপনারা এগুলো ক্রিয়েট করবেন না। এগুলো বাদে যে ভিডিওগুলো তৈরি হবে, অর্থাৎ এগুলো বাদে যে চ্যানেলগুলো তৈরি হবে সেই চ্যানেলগুলো 100% মনিটাইজেশন পাবে, কোনো সন্দেহ নেই, কিন্তু এই 10টা চ্যানেল কখনোই মনিটাইজেশন পাবে না। আপনারা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন, পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তীতে সকল ভিডিওগুলো আপনারা সহজেই পেতে পারেন। আর আমি যে চ্যানেলগুলো কথা বললাম এই চ্যানেলগুলো আপনারা কখনোই ক্রিয়েট করবেন না, এবং আপনাদের বন্ধু বান্ধব যদি কেউ ক্রিয়েট করে তাদেরকে ক্রিয়েট করতে দিবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।